হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি। তো সেক্ষেত্রে আজকে লাস্ট ভিডিওটা নিয়ে চলে আসলাম, ইমিগ্রেশন পার্টস। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওতে দেখতেই পারতেছেন যে আমাদের চেকিং চলতেছে, এখন আমরা বিমানে উঠেই যাব ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের যাত্রা যেন শুভ হয়। তো আমরা ওই চেকটা চেকিং শেষ করে সামনের দিকে যাচ্ছি। আর এইটা হচ্ছে নর্মালি আমাদের বিমানটা এয়ারপোর্টের সাথে যে সিঁড়িটা ছিল ওটার সাথে লাগানোর জন্য আমরা এটাতে আসছি। এখন বিমানের দরজার কাছাকাছি চলে আসছি, আমরা বিমানের দরজায় উঠবো। ওই চেকিংটা দেখাচ্ছি, দেখেন সব কাগজ রেডি রাখ। তো আওয়াজগুলা খুব মারাত্মক ছিল, যাই হোক আমি একটু একটু মিট করে দিতেছি। তো ভালো থাকবেন, দেখতে থাকুন। বিমানের ভিতরে অবশেষে ঢুকে গেলাম, এখন আমি আমার সিটটা খুঁজে নেওয়ার জন্য একজনকে জিজ্ঞাসা করব, দেখবেন এখনই। তো উনি আবার বলে দিবে যে ভিতরে যান, সামনে থেকে বলছিল, বাট আমি আরেকজন জিজ্ঞেস করবো। আরে বাবা, লোক বলে না, এত লোক। আমার ফ্লাইটটাতে প্রচুর লোক ছিল, ফ্লাইটে কোনো জায়গা ছিল না। তো সবাই পরিবারের সাথে কথা বলতেছে, খুব ব্যস্ত। দেখতে থাকুন রিয়াদ পর্যন্ত। তো বন্ধুরা সবাই দেখতে পারতেছেন, আমি আমার সিটের ব্যাপারে জিজ্ঞেস করলাম, জিজ্ঞাসা বললো বললো সবার লাস্টে। তো আমার পিছনে আরও আছে, বাট এই বুকটাতে লাস্টে। তো দেখতে থাকুন। অবশেষে আমি আমার সিট খুঁজে পেলাম, এবং বন্ধুরা দেখেন সিটের ভিতরে বসে বসে আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আসলে আমি এখন বাইরের দৃশ্যটা আপনাদের দেখাবো। আমাদের প্লেনটা এখনও সাইরা উপরের দিকে উঠে যেতেছে প্রায়। তো আমরা এখন বাংলাদেশ থেকে রওনা দিয়া চলে আসছি অনেক দূর। তো আমরা সৌদি আরবের প্রায় আসতে আমাদের 6 ঘন্টা টাইম লাগে। তো 6 ঘন্টা টাইমের মধ্যে আমরা ইনশাল্লাহ সৌদি আরব এয়ারপোর্টে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের প্লেন উড়াল দিছে, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালোভাবে যেতে পারি ইনশাল্লাহ। এত বিকট আওয়াজ, গান ধরে গেছে আমার। বন্ধুরা এখনই দেখতে পারবেন যে আমাদের খাবার দিবে কেবিন ক্রু, যা মেয়েরা ছেলেরা সবাই খাবার দেয়, খুব ভালো ব্যবহার করে। আপনারা খুব ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের ছেলেরা আসলে সুন্দর সুন্দর মায়া দেখা অনেক শয়তানি করে। তো যাই হোক, দুষ্টময় শয়তানি ফাইজলামি করার দরকার নাই ভাইরা, কারণ এটা আমাদের দেশের দুর্নাম হয়। ওনারা খাবার নিয়ে আসছে দেখবেন। তো আমাদের খুব সুন্দরভাবে খাবারটা এখনই দিয়ে দিবে সবার, আমার আগের যারা আছে তাদের দিতেছে। তো সবাই সাথে সবাই ভালো ব্যবহার করবেন, বাংলাদেশের সুনাম করবেন। আর আমরা খাই জুস, অ্যাপল। এই যে আমার এক বড় ভাইও খায়। সুমন ভাই না, সুমন ভাই না, সুমন ভাই কফি খাইতেছেন না, জুস খাইতেছেন। জুস খাচ্ছেন। আরে এই ভাইয়ের নামটা এই পছন্দ করে গেছে, আপনার নামটা ভুলে গেছি। নামটা কে আছে? নাম
মামুন ভাই, ইয়েস অমর নাম বাট ভুলে গেছে আমার, আমার এক বন্ধুর নাম পরে বুঝছেন। মামুন ভাই কফি খাইতেছে দেখছেন, মামুন ভাই বুদ্ধিমান খুব, কফি খাই সিরা মিলা লাইতেছে। আল্লাহ রাইস, হ্যাঁ আমি রাইস খেয়েছি, সবাই আমরা রাইস খেয়েছি। এটা কেক, বড় ভাইরা মিল্লা দিলা খায়া লাইছি ভাই, খায়া মানে সিরা বিরা লাইছি। আপনি আপনি কি করছেন? আমি ভাই খাইছি, শুধু অল্প খাইছি, কিচ্ছু নাই। আমার তো দাওয়া আছে না, আমি কিচ্ছু নাই, আটটার যা আছে সব খায়া লাইছি। আর বড় ভাই খালি পানি পানি করে, বড় ভাই কিছু না খায়, ওই পানি খাইতে চান বলছেন, দেখি এই পানি না, সাদা পানি না, সাদা পানি না, লাল পানি খাবে, লাল পানি দিবে, খাবো আর খাবো সৌদি আরবের খাবারের অভাব। আপনি বলছেন ঠিক আছে যে মাল মেডিসিন বেশি দিয়েছে কফির ভিতরে, আপনি বলেন জুস খাইলেন আরাম করে কফি, আর এই কফির ভিতরে সুগার বলতেই নাই। আমি তো একটা কফি খাইছি না, এই কফির ভিতরে বলতে সুগার বলতেই নাই, ঠিক আছে। আপনি আমার আসলে কফি ডাকতেছেন না, আমি আসলে আপনারা দুজন দুজন দোষারোপ করতেছেন, তো আমি মাঝের থেকে কই কফিটার মধ্যে হয়ে যাচ্ছে, আপনি একটু সুগার আর ইয়ার আমরা তো আসলে কফি খাই নর্মাল, করা না করা করা কি করা কিনা দিনও লাগে আর কি, ঠিক আছে সমস্যা নেই, খাইলাম আলহামদুলিল্লাহ, যা খাইছি আল্লাহ পাক কবুল করুক। আমাকে যাইতেছে আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, লগে আমাদের মামুন ভাই আছে, আমার ছোটোকালের বন্ধুর নাম। তো আমরা যাইতেছি সবাই রিয়ান একজন এক জায়গায় জামকা, সুমন ভাই সাথে অনেক টাকা নিয়ে আসছে দেখেন। আমরা এখন কথা ঘুমো, আমাদের প্রায় ৬ ঘন্টা অতিবাহিত করতেছে প্লেনের মধ্যে। আমাদের ছোটো বাবু, হাই তোমার নাম কি বলে যাও, নাম বলো, নাম বলো, আবু সাহেব, আবু সুফিয়ান। আসলে বন্ধুরা আমি খুব মজা করতে করতে চলে আসলাম বাংলাদেশ থেকে, ওনাদের পাইয়া বাচ্চা কাচ্চা যাদের পাইছি সবারই নিয়ে খুব মজা করছি, আনন্দ উল্লাস করছি। তো এখন ৬ ঘন্টা অতিবাহিত কইরা ফ্লাইছি প্রায়, আমরা সৌদি আরবের নিচের দৃশ্য দেখাইতেছি আমি জালানা দিয়ে আপনাদের দেখেন। তো বন্ধুরা আসলে আপনারা অবশ্যই খুব সাবধানে আসবেন, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। প্লাস আমাদের বাংলাদেশের খুব দুর্নাম যে সৌদিতে বা যে কোনো রাষ্ট্রে আমাদের বাঙালিদের দেখতে পারে না, কারণ হচ্ছে আর নাকি ভালো না, সেক্ষেত্রে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, ভালোভাবে চলবেন। আমি ম্যাপ দেখাইতেছি আপনাদের, এরকম একটা ডিসপ্লে থাকবে না, মুভি টুবি দেখা যায়, অনেক কিছু দেখতে পারবেন। তো অবশেষে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করছে রিয়াদ এয়ারপোর্টের মসজিদটা, আমি আপনাদের দেখাইতেছি এই যে ম্যাপটা যেটা ছিল, আমি ম্যাপটা ওপেন করে রাখছিলাম। আপনারা ইচ্ছা করলে মিউজিক, গান, মুভি অনেক কিছু আছে, বইগুলো পড়তে পারবেন এই ডিসপ্লে থেকে, আপনার ফিটের সামনে থাকবে। আমরা এখন নামার প্রস্তুতি করব, দেখেন নামার জন্য প্রস্তুতি নিতেছে সবাই, দাঁড়ায় গেছে, আসলে দাঁড়ানোর কোনো দরকার নেই, এরপরে সবাই দাঁড়ায় হয়ে উঠবো, এটা ঠিক না, আমাকে নামার থেকে ভালো হয়ে গেছে, সব যাত্রী খারাপ হয়ে গেছে। আমি ফেল, আমি আগেই যাবো, আমরা চিন্তা করে মামুন ভাই। তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের ওই আগের মতোই, আবার এরকম একটা সিঁড়ি দিয়ে নামতেছি। নামার দৃশ্যগুলো অবশ্যই আমি আপনাদের দেখাবো, আর সামনে দুইটা চেক হবে, একটা হচ্ছে করোনা চেক, আর একটা হচ্ছে আপনার ফিঙ্গার টিঙ্গার রেখা দিব, এই হচ্ছে। এগুলোতে ঘাবড়ানোর কিছু নাই, ওয়েট করতে হইব, অনেক নিয়ম, কারণ সৌদি আরবের নিয়মের শেষ নাই, তো নিয়ম মাইনা চলবেন অবশ্যই। এই জায়গা নামতে ওই দিক দিয়ে নামেন, না নামতে পারলে লিফটে। এখান দিয়ে নামার সময় যে সিগন্যালটা দেখা যাচ্ছে যে জাম লাগে গেছে, আসলে জামটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্টে যে করোনা চেকটা হয় এটার জন্য জাম লাগে গেছে।
আমরা লাইন মেইনটেইন করে একজনের পর একজন খুব সুন্দরভাবে আসছি এয়ারপোর্টের ভিতরে খুব সুন্দর এরকম একটা ঝর্ণা আছে আপনারা দেখতে পারবেন ঝর্ণাটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে খুব পরিবেশটা অনেক সুন্দর ওনারা অনেক নিয়ম মেইনটেইন করে চলে তো নিয়মরা আমরা অবশ্যই নিয়ম মেইনটেইন করে চলব সিরিয়ালে এখনই করোনা চেক আপ হবে করোনা চেকটা করে আমরা আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম অনেক নিয়ম কারণ আছে যে বেল্টের মাধ্যমে মধ্যে মধ্যে ঘুরতে ঘুরতে আমরা অবশ্যই মেডিকেল যেখানে ফিঙ্গারিং হয় ওখানে চলে যাব তো সিরিয়াল মেইনটেইন করে করে সবাই যাচ্ছে আমিও যাচ্ছি তো এইভাবে আপনারা সবাই যাবেন যেন আমার রিকোয়েস্ট ভাই প্লিজ আমাদের বাংলাদেশের এত দুর্নাম কেন ভাই আমরা প্রবাসীরা এত কষ্ট করি বাংলাদেশে আইসা দুর্নাম যেন না হয় আমি অনেক পরিশ্রম করতেছি আসছি পরিশ্রম করার জন্য এটা জানি আমরা সবাই তা সেক্ষেত্রে কোনো দুর্নাম করবেন না রিয়া দিয়া পুরে নাইমা অবশ্যই ভালোভাবে যেভাবে বলবে ওইভাবে আপনাদের সিরিয়াল মেনটেন করে সবভাবে চলে আসবেন চেকিং করে ইনশাআল্লাহ তো ভিডিও প্রায় শেষ করে দিচ্ছি আমরা চেকিংয়ের জন্য এই যে দেখেন ওখানে ভিড় জমছে দাঁড়াইতে হইব তো ওখানে দাঁড়ানোর পর আমি দেখলাম যে এয়ারপোর্টে অনেক ক্যামেরা তো আসলে আমি নতুন মানুষের ভিডিও করতেছি যদি কোনো সমস্যা হয় ওই জৈক ফিল তো যাই হোক এভাবে আপনারা এই যে চেক আপের জন্য দাঁড়াইয়া যাবেন এবং ফিঙ্গারিং দিয়ে অবশ্যই আসবেন তো আমি ফিঙ্গারিংটা দিয়ে দিচ্ছি এটার আমার একটা ভিডিও আছে আপনারা আই প্লে আইকন বাইটন থেকে কীভাবে ফিঙ্গারিং করা হয় ওই ভিডিওটা দেখে নেবেন তো আমরা এখন চলে আসছি আমি এয়ারপোর্ট থেকে আমার রিসিভ করার জন্য আমার ফাদার গেছিলো তো আমি ফাদারের সাথে চলে আসছি তো আমরা গাড়ি করে এখন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাবো কারণ সারাদিন ছিলাম খুব ঝামেলায় বাংলাদেশ থেকে তো রেস্টুরেন্টে চলে আসছি এইভাবে আমরা এই রেস্টুরেন্টে খাবো খাবার দাবারের ভিডিও অবশ্যই আমার চ্যানেলে আছে দেখবেন তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি সৌদি আরবে আয়সা পড়ছি তিন পার্ট ভিডিওটা শেষ করছি আপনাদের জন্য তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং সৌদি আরবের যত কিছু আছে আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদের তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ